বেশ কিছুদিন আগে রেলের তরফ থেকে নিউ ফারাক্কা স্টেশন সংলগ্ন রেলের জায়গায় অবৈধভাবে দোকানপাট গড়ে ওঠা দোকানগুলিকে উচ্ছেদ করে রেল কর্তৃপক্ষ। মূলত কয়েক বছর ধরে রেলের জায়গায় দোকানপাট করে ব্যবসা করছিল। দীর্ঘ কয়েকবার রেলের তরফ থেকে নোটিশ দেওয়া হলেও জায়গা খালি না করার কারণে রেল কর্তৃপক্ষ উচ্ছেদ করে তাদের, যার ফলে বেশ কিছুদিন দোকান সহ কিছু অসহায় পরিবারের বাড়ি ভাঙা পড়ে। খবর জানাজানি হতেই ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন আর নতুন করে যাতে তাদের দোকানপাট না ভাঙা হয় তার আর্জি জানান। পাশাপাশি যে সকল দোকানপাট অসহায় পরিবারদের বাড়ি ভাঙা পড়েছে তাদের পুনর্বাসনের কথা বলেও জানান। রবিবার বিকেলে ওই অসহায় পরিবারের পাশাপাশি এসে দাঁড়ালেন বিধায়ক মনিরুল ইসলাম। এই শীতের মৌসুমে ফাঁকা আকাশের তলায় রাত কাটানোর কষ্ট ভাগ করে নিতে তাদের হাতে তিরপল ও কম্বল তুলে দেন ও সমস্তভাবে পাশে থাকার আশ্বাস দেন। এই তিরপল ও কম্বল পেয়ে কিছুটা হলেও শীতের হাত থেকে রেহাই পাবে বলে মনে করছে ফাঁকা আকাশের নিচে কাটানো অসহায় পরিবারগুলি। ব্যুরো রিপোর্ট, ডি নিউজ, কলকাতা। যখন এই ঘটনাটা ঘটে তখন আমি কলকাতায় ছিলাম। ফোনের মাধ্যমে আমি জানতে পারি, আমাদের এই ব্যাবা টুয়ের অঞ্চল সভাপতি আমাকে ফোন করেছিলেন, দাদা কি আমাদের দোকানপাট করে আমরা খাই, আমাদের পিছন দিকগুলো সবগুলোই কিন্তু ভাঙিয়ে ভেঙে গুড়িয়ে দিচ্ছে আর কি করা যায়। তা আমি একটা বলেছিলাম কি সকল দোকানদারকে নিয়ে একটা মুভমেন্ট তৈরি করার জন্য, যেহেতু আমাদের রেলের জায়গায় এটা আমরা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু রেলকে বলবো রেল সম্প্রসারণের সাথে সাথে যারা আমরা এখানে বসবাস দীর্ঘদিন করেছি, রুজি রুটি জড়িয়েছিল এখানে আর কি, যেভাবে এখানে তছনছ করা হয়েছে সেখানে এতটা রেলের প্রয়োজন নাই। আমরা বিভিন্ন দপ্তরের সঙ্গে কথা বলেছি, রেলের কর্মকর্তাদের সঙ্গে, আপনারা আপনাদের এক নকশাটা দিন আমাদেরকে, আপনাদের কতটুকু মানে জায়গাটা আছে, সেখানে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি রেল এবং ফারাক্কা ব্যারেজ এবং এনএইচের এই তিনটা সংস্থার জায়গা এখানে আছে বলে আমি জানি আর কি। এখানকার স্থানীয় বাসিন্দারা বলেছে দীর্ঘদিন যাবৎ এখানে 40-50 বছর ধরে এখানে জীবনযাপন করেছে, এখানে যারাই আছে তারা মানে কোনো বিত্তশালী মানুষ নয়, কোনো রকম করে সংসার চালাতো, এখান থেকে রুজি রুটি জড়িয়েছিল। তা আমি এখানে এসেছি, কিছু মানুষ এখনও তিরপাল কাটিয়ে এখানে শুয়ে থাকছে এই শীতে, প্রচণ্ড শীতের হাতে আর কি। কিছু লোকের হাতে আমি একটু তিরপাল এবং কম্বল উঠিয়ে দিতে পেরেছি এবং এদের পাশে আমি সর্বোত্তভাবে আছি। এদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, রেলকেও বলেছি যেখানে যেখানে বলার আমি সেখানে আমি ঠিক বলবো। আমি এদেরকে আশ্বস্ত করলাম এখন নতুন করে যেটা ঘটে গেছে নতুন করে আর যেন বাড়াবাড়ি না হয়, রেলও আমাদের কথা দিয়েছে কি না নতুন করে আর ভাঙানো হবে না। আমরা ওনাদের পুরনো নকশা চাইছি, ওনাদের বক্তব্য হচ্ছে নতুন করে আসছে যে স্কেচ তৈরি করছে এখন বর্তমানে দাঁড়িয়ে, সেটা আমরা স্কেচ মানবো না, পুরো পুরনো তো থাকবে, এদের কতটুকু জায়গা আছে না আছে সেটা আমাদের দেবে, নতুন করে যদি আমাদের মানে ভাঙতে আবার আসে কিন্তু পাবলিক প্রতিরোধ গড়ে তুলবে আর কি। তো সেক্ষেত্রে ওনারা কথা দিয়েছেন কি আমাদের কাজে প্রতিদিন আমরা যতটা পারবো মানুষকে বাঁচিয়ে আমরা করবো আর কি, এই আশ্বাস দিয়েছে। আমিও ওদের কথা অনুযায়ী এখানকার মানুষকে যারা করে করে খেত আর কি, আমাদের রেলের সম্প্রসারণ দরকার আছে, তার পাশাপাশি যারা এখানে বসবাস করতো বা রুজি রুটি জড়িয়েছিল তাদেরও ব্যাপারটা মাথায় রাখতে হবে। এই কথাবার্তা চলছে, আশা করি কি কিছু একটা রাস্তা বেরোবে আর কি, তো নতুন করে যেন আর ভাঙতে না আসে সেই কথাটা আমাদেরকে দিয়েছে। আমরাও আমাদের মতো করে মানে মুভমেন্ট করব, সকলকে আমরা চাইছি, এই সর্বধর্মের মানুষ, সর্বশ্রেণীর মানুষ, সর্ব পলিটিক্যাল মানুষ যেন এই অসহায় দুস্থ মানুষদের পাশে থেকে আমরা যেন ওদের পুনর্ব্যবস্থা করে দিতে পারি। আজকে কত মানুষকে আজকে কম্বল বিতরণ করলেন? জাস্ট 15-16 জন আর কি, এরকম যারা তিরপাল খাটিয়ে এখানে ছিল, এবং কেউ যদি বাকি পড়ে থাকে তা আমাকে বলবে, আমি ঠিক ওদের ব্যবস্থা করে দেবো আর কি। অ্যাকচুয়ালি আমাদের এখানে যারা বসবাস করে, আমি তো বললাম এরা কোনো রকমে সংসার চালাতো এখান থেকে দোকানদারি করে আর কি, তো এরা ইংরেজিতে চিঠি দিয়েছে, চিঠির সদুত্তর দিতে পারেনি আর কি, বুঝে উঠতে পারেনি, কারোর কাছে এরকম হয়তো আগেও নোটিশ দিয়েছে আর কি, সেটা আরও সক্ষম হতে পারেনি, বুঝে উঠতে পারেনি। এদের একটা বলেছিলো যে চিঠিতে কি তোমাদের 7 দিনের মধ্যে মানে এই ঘরগুলো রেলের জায়গাতে আছে ভাঙবো আর কি, ভাঙা হবে, তোমাদের যে ঘরটা ভাঙবো না তার সদুত্তর তোমাদেরকে দিতে হবে, তো এরা তোরা বুঝতে পারেনি আর কি। তখন যদি একটা কিছু করতো, তখন যদি ওরা চিঠি চ্যাপটা করতো হয়তো এই অবস্থাটা হতো না। যাই হোক, পাস টু পাস যেটা হয়ে গেছে, আগামী দিনে যেন আর যেন এরকম আর মানে না দেখতে হয় আমাদেরকে, সকল মানুষকে নিয়ে রেলকেও বলবো রেলের যেটা জায়গার দরকার যতটা প্রয়োজন আছে সেটা করবে, বাকি মানুষগুলাকে স্থায়ীভাবে বসবাস করার জন্য আমরা পুনর্বাসনের দাবি রেখেছি। ওনারা কথা দিয়েছেন কি মানুষকে পথভ্রষ্ট করবো না আর কি, আমরাও বিবেকের সাথে আমরা চিন্তা ভাবনা করবো, এই আশ্বাস আমাদেরকে দিয়েছে। আমাদের মানে লড়াই আন্দোলন চলবে আর কি।